সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি হেমায়েতপুরে বলিয়ারচরে। তো এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য বেদে পরিবারের বাসস্থানের যে ঘরগুলো সেগুলো রয়েছে। এখানে একজন বেদে নারী আসলে রান্না করছেন, এই যে দেখতে পাচ্ছেন, হয়তো ভাত রান্না করছেন। তো তাদের জীবনের গল্প আমরা পূর্বে শুনিয়েছি, আজকে একটি নতুন আঙ্গিকে নতুন তথ্য জানতে চাই। চলুন এই নারীর সঙ্গে একটু কথা বলি, কথা বলে এগুলো একটু জেনে নেওয়ার চেষ্টা করি বা আপনাদেরকে অবগত করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো আছেন? তো এই যে এখানে আপনারা কতদিন আগে আসলেন? 10-15 দিন হবে না? তো এখানে দেখছি রান্না করছেন, দেখেন আবার আমাদের সাথে কথা বলতে গিয়ে আপনার রান্নার যে উপকরণ বা রান্না যেটি করছেন সেটি যেন নষ্ট হয়ে না যায়। তো আপুর নাম? আমার নাম আশামণি। আশামণি আপু, তো সব কিছু মিলে মোটামুটি ভালোই আছেন? কেন ভালো নাই? কেন? অনেক কষ্ট জীবন। কষ্ট জীবন? কেমন কষ্ট জীবন? কিভাবে জীবন অতিবাহিত করছেন? গ্রাম গ্রামে ঘুরি, গ্রামে গ্রামে ঘুরতে হয়, রোদে ঘুরতে হয়। আশামণি আপু, আচ্ছা আপনি এই যে ছোটবেলা থেকে এই পর্যন্ত কোথায় বড় হলেন, এখন আসলে কি করছেন সেটি কি আমাদেরকে বলা যায়? জি বলা যায়। আপনি কোথায় বড় হয়েছেন? কোথায়? আমি যে বেদের মেয়েদের বড় হয়েছি, কষ্ট করতে করতে বড় হলাম, গ্রাম ঘাট ঘুরি। আচ্ছা আচ্ছা, মানে গ্রামগঞ্জে ঘুরেন এভাবে, মানে আপনার জন্ম হয়েছিল কোন স্থানটিতে, কোন এলাকাটাতে? আপনারা তো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। আমার জন্ম হয়েছে কিশোরগঞ্জ। যখন আপনি কিশোরগঞ্জে গিয়েছেন আপনারা এইভাবেই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকতে? বিভিন্ন জায়গায় থাকি আমরা। তখন আপনার কিশোরগঞ্জে জন্ম হয়েছিল, ওখানে কি আপনি পড়ালেখা করেছেন বা আপনাদের পড়ালেখার কোনো সুযোগ ছিল ওখানে? না, কষ্ট দিয়ে মেদেন তো পড়ালেখা করার সুযোগ পাই নাই। পড়ালেখার কোনো সুযোগই পান না? কিন্তু এই যে করা যায় তো, পড়ালেখা করলে তো করতে পারেন না? করতে পারে, কষ্ট মষ্ট কইরে সেটি সম্ভব? জি। ভাত রান্না করছেন, সকালের খাবার এখনো খাওয়া? সকালের খাবার খাওয়া হই নাই, কেবল নান খাচ্ছি। আচ্ছা, আর এমনিতে প্রত্যেকদিন আপনার এই যে ময়েলে যে বের হন, গ্রামে যান, আপনাদের তো মূল আমরা যেটি জানি হলো যে ছেলেরা আসলে করিমালা এসব বিক্রি করে, সাপ খেলা দেখায়? না, আমরা সাপ খেলা দেখে না, আমরা সিঙ্গামিঙ্গা লাগাই। আচ্ছা, সিঙ্গামিঙ্গা লাগাই না? আপনারা তো মেয়েরা হলো যে সিঙ্গা লাগান বেলাই এরকম? আচ্ছা, আর ছেলেরা হলো যে মূলত আপনার এই যে মানে চুরিমালা এসব করি এসব বিক্রি করে, পাথর বানর খেলা দেখায় ছেলেরা? তো আপনার স্বামী কই? আপনার তো বিয়ে হয়েছে না? হ্যাঁ, আমার বিয়ে হয়েছে। আপনার স্বামী কোথায়? আমার স্বামী ওই এক জায়গায় গেছে। কোথায় গিয়েছে? বাইরে? ওই যে হেমায়েতপুর। হেমায়েতপুর কাজে বের হয়ে গেছে? জি। আচ্ছা, উনি ফিরবে কখন? একটু আগে ফিরবে। আচ্ছা আচ্ছা, তো আপনার ছেলে সন্তান? না, ছেলে সন্তান নাই। তা আমরা সবসময় জানি যে আপনারা আসলে বিভিন্ন জায়গায় থাকেন, বিভিন্নভাবে জীবন অতিবাহিত করেন। তো আপনারা তো বললেনই যে পড়ালেখার তেমন কোনো সুযোগ নেই, সুযোগ পান না। কিন্তু আমি একটা জিনিস চিন্তা করি যে এই যে মনে করেন আমরা দেখছি আপনাদের এই স্থানটি, এটা একটা একদম অনেকটা রিমোট এলাকায় ধরা চলে। এই যে এখানে তেমন আশেপাশে কিন্তু বাড়ি ঘর নাই, অনেক দূরে দূরে দেখা যাচ্ছে বাড়ি, পিছন দিকটা পুরো খালি জায়গা রয়েছে। তো এইখানে হঠাৎ করে দেখা গেলো রাতে বেলায়, দেখা গেলো 12-1টার দিকে একজন মানুষ অসুস্থ হয়ে গেল, সেটি কিন্তু হতেই পারে। তো সেই অসুস্থ হয়ে গেলে আপনারা কোথায় নিয়ে যান বা তাকে চিকিৎসা কিভাবে দেন? যখন এই যে মনে করেন অনেক সময় তো প্রলয়ঙ্করী ঝড় হয়, বৃষ্টি হয় প্রচুর, এভাবে আমরা কষ্ট করে থাকি এই জায়গা মেদেন। সেই বৃষ্টির সময় কি করেন? বৃষ্টির সময় আমরা থাকি এভাবে, বৃষ্টির সময়ও থাকে না কষ্ট মাসে কি করব আমরা? কিন্তু বৃষ্টির পানি তো ঢুকে যায় ঘরে, তা আর কি করব? কিছু করার নাই, সেভাবেই থাকছে, সেভাবে আমরা থাকি। আচ্ছা, তো এই যে এখন তো আপনারা দেখছিলাম ভাত রান্না হচ্ছে, সকালবেলা খাবার কি হয়েছে আপনাদের? না, হয় নাই, কেবল হইতাছে। আজকে বের হবেন না, গ্রামে যাবেন না? আজকে যাব না, আজকে শুক্রবার, তো আজকে যাব না, নামাজ কালাম পড়ে। শুক্রবারে যান না? না, শুক্রবার আমরা যাই না। আপনারা ধর্মীয় ভাবে হলো মুসলমান? জি, আমরা মুসলমান। তো এই যে
আপনাদের তো জন্ম সম্পর্কে, জন্ম তো মোটামুটি একটা কাঙ্ক্ষিত, আশা করা যায়, যখন একটা বাচ্চা পেটে আসে তখন কিন্তু সবাই বলে যে একটা বাচ্চা হবে, এরকম সম্ভাবনা থাকে। কিন্তু মৃত্যু তো আসলে অনাকাঙ্ক্ষিত, কেউ বলতে পারে না, কেউ আশাও করতে পারে না, সেটা চিন্তার কোনো অবকাশ নেই। যে কোনো মুহূর্তে যে কাউকে পৃথিবী ছেড়ে চলে যেতে পারে, হতে পারে, একাই চলে যেতে হবে। তো এই যে আপনাদের মৃত্যু হয়ে গেলে, কারণ আপনাদের তো বলছেন যে নির্দিষ্ট কোনো স্থান নাই থাকার, মৃত্যু হয়ে গেলে আমরা এই জায়গায় মাটি হয়ে যাই, সেখানেই কবর দিই, সেখানে আমরা কবর দিতে হয়ে যাই। যে মৃত্যু মানে যে কবরটা যে আপনাদের হয়, সেটি হলো যে সেটা কি মনে করেন, যেমন আমাদের ধর্মীয় অনুযায়ী একজন না মানুষের জায়গায় ভাত হয়ে গেলে বাবু ভাত দিলে খাবো, মানুষের জায়গায় কবর দিই, মানুষের জায়গায় আমি কবর দিতে যাই। তার মানে একজন মানুষ, আপনার আপনজন মারা গেল, মারা যাওয়ার এই ব্যক্তিটি যে কবরের স্থান, সেই স্থানটি আর পরবর্তীতে দেখার কোনো সুযোগ নেই। না আমরা কেমনে নিয়ে যাবো, টাকা পয়সা নাই, কিভাবে নিয়ে যাবো? এই জায়গায় আমরা মাটি দিয়ে তৈরি, সেখানে আপনাদের দাফন কাফন, হ্যাঁ সেখানে আমরা করে তৈরি যাই। দাফন কাফনটি কি আমাদের যে ধর্মীয় মানে রীতিনীতি সেগুলো সবকিছু মেনেই করা হয় নাকি কোনো রকম? না মেনেই করি, মেনেই করা হয়। এই কিন্তু এই যে এটা তো খুব মানে হৃদয় বিদায়ক, অনেক কষ্ট দুঃখজনক। সেটাই তো, আপনার বাবা মা আছে, সবই আছে, আপনার আপনজন কেউ, আপনি মানে আপনার জীবনের এই জীবনের মধ্যে কেউ মারা গিয়েছে, মানে আপনি যে ছোটবেলা থেকে বড় হলেন এই সময়টির মধ্যে কি আপনার দাদা দাদি বা কেউ এর মধ্যে মারা গেছে আপনি দেখছেন? হ্যাঁ আমার দাদা মারা গেছে, আমার নানিও মারা গেছে। কোথায় মারা গেল? ওই যে হেমাদপুর, সেটার কি কোন চিহ্ন আছে যে কোন জায়গাটাতে দাফন হয়েছে? মসজিদের দ্বারা একটা গাছ লাগায় তৈরি গেছিলাম, সাধারণ মুসলিম মানুষের মতো খাবার খান না, অন্য ধরনের একটু ব্যতিক্রম খাবার খান, মানে আপনার যে খাবার খাবার যেটা জুটে এটাই তো খাই, যেটা জুটে সেটাই আমরা খাই। সেটা বলতে সেটা কি মনে করেন যে, যেমন আপনাদের দেখছি অনেকে পাখি শিকার করে, বিভিন্ন বিভিন্ন জিনিস আমরা খাই, এইভাবে আমরা চলে দিন কান ভালো। কিন্তু এই যে আপনাদের যে জীবন, এটা তো আপনি তো নিজেই বললেন যে কষ্টকর, এটা তো আমরা কষ্ট জীবন, কষ্ট জীবন। কিন্তু এই যে এই জীবন থেকে, এই জীবন থেকে কি বেরিয়ে আসা যায় না কোনোভাবে? না কেন আসা যায় না? আপনারা আমরা কষ্ট করতে করতে এই জীবনটা চালু রাখি, সেটা ঠিক আছে, কিন্তু আপনাদের এই জীবন থেকে তো আপনারা বেরিয়েও আসতে পারেন, যেমন ধরেন যে অন্য কাজ করতে পারেন, যেমন এখন অনেক ইন্ডাস্ট্রি হয়েছে সেটিতে আসতে পারেন। আমরা তো চাকরি তো নেই না, এই ব্যবসা করে আমরা চাকরি তো নেই না, অনেক কষ্ট, তাই জন্য আমরা এই ব্যবসা করি। কিন্তু সেটা ওই ইচ্ছে করে কিনা আপনার? ইচ্ছা সব কিছু ইচ্ছা করে, বুঝছেন, কিন্তু করতে পারছেন না। আপনাকে পণ দিয়েছিল মানে টাকা পয়সা? না না টাকা পয়সা দেয়নি, ছেলেরা দেয়, আমরাও দেই না, ছেলেরাও দেই না, এইভাবে আমরা বিয়ে সাধারণ ভাবেই কাবিন টাবিন করে, কাবিন টাবিন করে রেজিস্ট্রেশন করে এইভাবে, জি এইভাবে। মানে কোনো দাবি দেওয়া নাই যে এত টাকা, এত লাখ টাকা দিতে হবে, এত হাজার টাকা দিতে হবে, এরকম ধরনের কোনো আছে? কাবিনে মেরে দিছি 1,20,000, 1,20,000। কিন্তু আমাদের ধর্মীয় দৃষ্টিতে যেটি হলো যে এই যে কাবিনে যেটাকে বলে মহারণার টাকা, মহারণার টাকা আর কি, সেটা কিন্তু সেই আপনার যে স্বামী, সে কিন্তু আসলে বাসর ঘরে প্রবেশের পূর্বে সেটি কিন্তু দেওয়ার কথা, 1,20,000। সেটা কি আপনাকে দিয়েছে? না আমার দিছি 1,000 টাকা দিছি, 1,000 টাকা দিয়েছি। তা আপনি বলেন নাই যে এটা তো আমার মহারণার টাকা, এটা তো দিতে হয় আমাদের ধর্মীয় দৃষ্টিতে? যাই হোক, সেটি নিয়ে আমরা কথা না বলি। তো আপনার কি এমনি ইচ্ছে করে যে আপনি যদি পড়ালেখা করতেন? অনেক আমার ইচ্ছা করে,
আমার ছেলে মেয়ে তা আছে দেশে, তুই আইসি বাপমার কাছে? ওরা কার কাছে রয়েছে? আমার বাপমার কাছে। সেখানেও তো আপনাদের এইরকম? বাপমার কাছে তুই আইসি দেখে আসছেন। তা আপনার কি মনে হয় না আপনার সেই বাচ্চারা, আপনি কি মনে করেন আপনার বাচ্চারা এই যে আপনি যেভাবে জীবন অতিবাহিত করছেন, না এরকম জীবন অতিবাহিত করুক? না আমার বাচ্চারা এরকম তো চাইতাছে, বড় হোক। তো তাদেরকে কি পড়ালেখা করানো? জি, পড়ালেখা করতে ইচ্ছা করতেছে। সেটি কি করতে পারতেছেন এই কাজ করে, এই টাকা উপার্জন করে? মানে এখন যে টাকা উপার্জন করতেছেন, ইনকাম করতেছেন, এটা তো সমস্যা হয়ে গেছে, খাওয়া দাওয়া সমস্যা হয়ে গেছে। কিন্তু তাহলে ওদের ভবিষ্যৎ কি? কিন্তু আপনি তো নিজেই ভালো মতো চলতে পারতেছেন না। এই তো ভবিষ্যৎ করা লাগবে, যে কোনো একটা কষ্ট নষ্ট করে আমরা এভাবে করবেন, এরকম চিন্তা করতেছেন? আচ্ছা আপা, তো আপনার সাথে তো অনেক বিষয় নিয়ে কথা হচ্ছে। তো এই যে আপনাদের মনে করেন ভাসমান এখন যেখানে রয়েছেন, এখান থেকে আবার অন্য স্থানে চলে যাবেন, কিন্তু কখনো কি ভাবেন না আমরা একটু কষ্ট করি, আরো একটু কষ্ট করে কিছু টাকা জমাই, একটি জায়গায় একটি জায়গা কিনে ছোট একটি বাড়ি করি? গ্রামের দিকে কিন্তু এখনো জায়গার দাম অনেক জায়গায় কম রয়েছে, সেই সব জায়গাতে এরকম বাড়ি টাড়ি করার ইচ্ছা হয় না? তো করা তো ইচ্ছা করে, টাকা পয়সা নাই তাই কিন্তু করতে পারি না, বুঝছেন? যে কারণে করতে পারছি, তাই জন্য আমরা করতে পারতেছি না। না তো আমরা কবে তো করলাম, কষ্টের জন্য তো আমরা করতে পারতেছি না, দেশে আমরা যাইতে পারি না, বছরে একবার যাই দু তিনটা কি আমরা আসে করি কষ্টের জন্য। তারপর আমাদের ভিডিওটা তো অনেক মানুষ দেখতেছে আর অনেক মানুষ দেখবে, তো সাধারণ মানুষের উদ্দেশ্যে বা কারো উদ্দেশ্যে আপনার কোনো চাওয়া বা কোনো অন্য কোনো কথা বলার আছে? আপনাদের জীবন কি ওইভাবে অতিবাহিত করতে চান বা ভবিষ্যতে কি করতে চান, এইসব বিষয় নিয়ে কি বলা? অনেক কষ্ট আছে, এটাই আমরা কিছু করতে পারেন, একটু ভবিষ্যৎ করে দিতে পারেন আপনারা আমাদের, ভালো থাকতে পারবেন। ওকে আপা, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসলে আপনি যেমনটি আপনার মন থেকে চিন্তা করছেন যে যেভাবে জীবন অতিবাহিত করার ইচ্ছা আপনার আশা, সেই আশাটি পূরণ হোক আমরা দোয়া করি। তো ভালো থাকবেন আপা। সুপ্রিয় দর্শক, দেখলেন আপনারা শুনলেন একজন ভেজেনারি কিন্তু বললেনই যে আমরা অসহায়ভাবে জীবন অতিবাহিত করছি। আমরা অভিভাবক সবসময় বলি মানুষ মানুষের জন্য, অভিভাবক আমরা আসুন না একটু এইরকম, একটু এইরকম মানুষের, এই অসহায় মানুষের পাশে আমরা একটু দাঁড়াই, একটু সহানুভূতি দেখাই, তো তারা একটু ভালো থাকুক। তো ভিউয়ার্স, আপনারা যেখানে বসে আমাদের এই ভিডিওটি দেখলেন বা দেখছেন, প্রত্যেককেই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। তবে আমাদের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর আমাদের আপডেট ভিডিও পেতে পাশে বেল আইকনটি অন করে রাখবেন।